রাজ্যত বর্তমান করোনা ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে আর তার ফলত বিভিন্ন স্থানত পরীক্ষা করা হয়েছে যাত্রীসকলক। গুৱাহাটী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন আদি সমূহত পরীক্ষা করা হয়েছে যাত্রীসকলক। কিন্তু এই ক্ষেত্রত গুৱাহাটীস্থিত আইএসবিটিত প্রশাসনে অর্থাৎ স্বাস্থ্য বিভাগে কেনে ধরনের পদক্ষেপ লৈছে সেয়া জানিবলে চাওঁ হোক আমার এক বিশেষ প্রতিবেদন। আইএসবিটিত করোনা নাহে নেকি? কোভিডর ক্ষেত্রত কিয় আইএসবিটিত নাই বিশেষ ব্যবস্থা? আইএসবিটিত নাই যাত্রীর পরীক্ষণ আর সেনিটাইজারের ব্যবস্থা? রাজ্যত বর্তমান করোনা ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে, প্রত্যেক দিনেই বৃদ্ধি পাইছে করোনা রোগীর সংখ্যা। করোনার ভয়াবহতা প্রতি লক্ষ্য রাখি ঠায়ে ঠায়ে পরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন সমূহত যাত্রীসমূহক করা হয়েছে কোভিড পরীক্ষা। মহানগরী গুৱাহাটীতো বর্জার বিমানবন্দর, মালিগাঁও আর পল্টন বজারস্থিত রেলওয়ে স্টেশনত করা হয়েছে কোভিড পরীক্ষা। কিন্তু গুৱাহাটীস্থিত আইএসবিটির ক্ষেত্রে দেখা গেল ইয়ার এক সম্পূর্ণ বিপরীত ছবি। হামলোক দেখে স্যার পিকআপ চালাতে হ্যাঁ পিকআপ চালাতে জব মাল লেকর আতে তো ইহা পর নাই কোই ড্রাইভার কে পাস, নাই হ্যান্ডিম্যান কে পাস, নাই কন্ট্রাক্টর কে পাস, কবি ভি মাস্ক নাই দেখতে লাগে হুয়ে হ্যাঁ আর নাই কোই প্রশাসন কে করা দেখতে হ্যাঁ একদম লাপরবাহী সে জিতনে ইহা পর মজদুর সব হ্যাঁ সব আপন লাপরবাহী সে কাম কর রা হ্যাঁ লাপরবাহী সে মাল আ রা হ্যাঁ লোড হো রা হ্যাঁ যা রা হ্যাঁ নাই কোই চেকিং নাই কুছ, কহাঁ পর করোনা টেস্ট হ্যাঁ কহাঁ পর নাই হ্যাঁ ও সব কুছ নাই হ্যাঁ সব লাপরবাহী হো রা হ্যাঁ বাস স্ট্যান্ড। যি সময়ত স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা কোৱা হৈছে বাছ, ৰেল আৰু বিমানেৰে অহা লোকসকলে দেহত কোভিড কঢ়িয়াই আনিছে আৰু প্ৰত্যেক দিনাই কোভিড ৰোগী ধৰাও পৰিছে, তেনে পৰিপ্ৰেক্ষিতত গুৱাহাটীৰ আইএসবিটিৰ ক্ষেত্ৰত বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ নকৰা কথাটোৱে তাৎপৰ্য বহন কৰিছে। নাই চেনিটাইজ তো একবাৰ ভি নাই আমাৰ হোৱা হয়, পহিলে লকডাউন যে হোৱা থা উসমে আমাৰ গাড়ী একবাৰ চেনিটাইজ হোৱা থা, ইছকা বিচমে অভি নাই হোৱা হয়। কাহে হামলোক হপ্তামে দো দফে তিন দফে মাল লাতে হ্যাঁ বাজারসে, নাই উন লোক কে বারে মে তো হাম নাই বতায়েঙ্গে, সুবেরে কো জো আতা হ্যায় তো সুবেরে কো কোন টেস্ট করেগা, বস জেসে তিনসুকিয়া, ডিব্রুগড়, ডিমাপুর, ইম্ফাল, মণিপুর সব তো সে চল কর আতা হ্যায় তো উসকো কোন টেস্ট করেগা, উসকো তো প্রশাসন ইহাঁ পর জারি হয়েগা তভিও টেস্ট হয়েগা। আজ মান গিয়ে হামি বিহার সে আয়া তো টেস্ট করনে কা উচিত হ্যায় না ইহাঁ কে প্রশাসন কে যে হ্যাঁ এ গাড়ি বিহার সে আয়া ইনকো টেস্ট করে ক্যা হ্যায় নাই হ্যায় কোই প্রশাসন কা নাই হ্যায়। দৈনিক হাজার হাজার যাত্রীরে ভরি পড়া আইএসবিটিত যাত্রীসকলের স্বাস্থ্য পরীক্ষা বা সেনিটাইজারের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা লওয়া দেখা নগল। এতিয়া প্রশ্ন হয় দৈনিক হাজার হাজার যাত্রীরে ভরি পড়া আইএসবিটিত কোভিডের ক্ষেত্রে কেউ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা নাই রাজ্য সরকারে, নে আইএসবিটিত করোনা নাহে নেকি? কেবলমাত্র এসওপি নীতি জাপি দি বিহু কমিটি আর শিল্পী সমাজের বাক বিতণ্ডা করিয়েই রাজ্য সরকারে করোনার মোকাবিলা করব, নে দৈনিক হাজার হাজার যাত্রীরে ভরি পড়া স্থানসমূহতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করিব? ভিডিও জার্নালিস্ট পঙ্কজর সৈতে অমরজ্যোতি বৰুৱাৰ রিপোর্ট, মাই নিউজ এনি। মুকলি হল ডাটা মেশিনের নতুন শোরুম ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড। বাজার উপলব্ধ সকলবোৰ অত্যাধুনিক সামগ্রী পোৱা যাব এই শোরুমত। বস জেবিএল, সনির উচ্চ প্রাবল্য স্পিকারও পোৱা যাব এই শোরুমত। আধুনিক মোবাইল এক্সেসরিজ, স্ক্রিন প্রটেক্টর, ইয়েফোন, কেস এন্ড কাভা, পাওয়ার বেঙ্ক উপলব্ধ এই শোরুমত। ডাটা মেশিন হচ্ছে গুৱাহাটীৰ একমাত্র শোরুম যত উপলব্ধ টেম্পার কাভার, ইয়েফোন, চার্জারের আন বহুতো এক্সেসরিজ। এই সকলবোৰ লেটেস্ট গেজেট লাভ করবলে আহক আমার নতুন শোরুম ডাটা মেশিনলৈ। ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড অপোজিট টু দা উলুবাড়ী পেট্রোল পাম্প, নিয়ার কল্যাণ জুয়েলার্স, জিএস রোড, গুৱাহাটী 7। ফোন নম্বর 6901268874, 7086094885।